হ্যালো এই এই ভিডিওতে আলোচনা করব কিছু প্রশ্ন মহাদেশ অনুযায়ী নিম্নতম মহাদেশ অনুযায়ী নিম্নতম এবং মহাদেশ অনুযায়ী উচ্চতম এই টপিক থেকে কিছু প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব ওকে অর্থাৎ বিভিন্ন মহাদেশের উচ্চতম স্থান এবং নিম্নতম স্থান আমরা এই ভিডিও থেকে জানব তো এই ভিডিও শুরুর আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করবে তো আজকের ভিডিও শুরু করি প্রথম প্রশ্ন এশিয়া মহাদেশের নিম্নতম স্থান কোনটি এশিয়া মহাদেশের নিম্নতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান সি ডেট সি ডেট সি হচ্ছে যেটি অবস্থিত ইসরায়েল এবং জর্ডনে পরে প্রশ্ন আফ্রিকা মহাদেশের নিম্নতম স্থান কোনটি আফ্রিকা মহাদেশের নিম্নতম স্থান হচ্ছে লেক আসাই উত্তর আমেরিকার নিম্নতম স্থান উত্তর আমেরিকার নিম্নতম স্থান কোনটি সেটি হচ্ছে ডেথ ভ্যালি ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার হচ্ছে ক্যালিফোনিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকা মহাদেশের নিম্নতম স্থানের নাম কি বা স্থান কোনটি তো এটি হচ্ছে স্যালিনাস গ্যান্ডিস যেটি অবস্থিত আর্জেন্টিনায় ইউরোপ মহাদেশের নিম্নতম স্থান কোনটি ইউরোপের নিম্নতম স্থান হচ্ছে কাশপিয়ান সাগর যেটি ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত ওশিয়ানিয়া মহাদেশের নিম্নতম স্থান কোনটি এটি হচ্ছে লেক আয়ার লেক আয়ার যেটি দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত ওশিয়ানিয়া মহাদেশের উচ্চতম স্থান কোসিস্কো কোসিস্কো আন্টার্কটিকা মহাদেশের উচ্চতম স্থান কোনটি বা নাম হচ্ছে ভিনসান মাসিপ ভিনসান মাসিপ উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম স্থান কোনটি উচ্চতম উত্তর আমেরিকা হচ্ছে উচ্চতম উচ্চতম হচ্ছে স্থান হচ্ছে দেনালি অপশান বি সঠিক উত্তর যেটি হচ্ছে আলাস্কা বা আলাস্কা অবস্থিত এবং এই দেনালি হচ্ছে ডেনালি কথার অর্থ কি সবচেয়ে উঁচু তো এই আলাস্কার অধিবাসীরা এই পাহাড়ে এই পর্বত চূড়াকে তারা ডেনালি নামে ডাকতেন এবং এর অর্থ সবচেয়ে উঁচু এবং এর উচ্চতা কত ছ হাজার মিটার পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম স্থান কোনটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম স্থান হচ্ছে এখনকার গোয়া অপশান এ সঠিক উত্তর যেটি অবস্থিত চিলি এবং আর্জেন্টিনায় যেটি উচ্চতা হচ্ছে ছ মিটার আফ্রিকা মহাদেশের উচ্চতম স্থান ক্লি ক্লিমানজারো তানজানিয়ায় অবস্থিত প্রশ্ন ইউরোপ মহাদেশের উচ্চতম স্থান কোনটি ইউরোপ মহাদেশের উচ্চতম স্থান হচ্ছে মাউন্ট এলব্রাস রাশিয়ার এশিয়া মহাদেশের উচ্চতম স্থান কোনটি মাউন্ট এভারেস্ট যেটি অবস্থিত নেপাল তিব্বতে বা নেপালে তো এর উচ্চতা এখন বর্তমানে ক্রমশ এই উচ্চতা বাড়ছে তো উচ্চতা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ মিটার এবং এই এভারেস্ট হচ্ছে হিমালয়ের একটি পর্বত তো এটি হচ্ছে হিমালয় কী ধরনের পর্বত একটি নবীন ভগিল পর্বত ওকে তো এই ভিডিওতেই পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে ওকে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো इजिड़ देखो ज़ुन्दू, थैंक यू, थैंक यू फॉर वाचिंग दिस वीडियो।